শোয়া অবস্থায় ছিলাম, তাছাড়া মাথাটাও বিপদের সামনে স্থির রাখতে পারিনি। কিন্তু বাজি রেখে বলতে পারি 20টার কম বুলেট ঢোকেনি ওর শরীরে। যতক্ষণ নিজের দু পায়ে দাঁড়িয়েছিল নওশাদ, ততক্ষণ শত্রুরা বুলেট বর্ষণ করে গেছে ওর শরীরে। শেষে যখন ধপাস করে ওর দেহটা মাটিতে পড়ে গেল, হামাগুড়ি দিয়ে ওর কাছে পৌঁছে উপুর করে শোয়ালামকে বাল্যবন্ধুর মুখখানি মেলে ধরলাম নিজের দিকে, হাঁ করে তাকিয়ে থাকলাম সেদিকে। মারা গেছে নওশাদ, আমার প্রিয় বন্ধু, আমার চোখের সামনেই মারা গেছে শত্রু ছোড়া গুলিতে। চোখ খোলা রেখেই মরেছিল ও। এখন মুখটা আমার দিকে ফেরাতেই ওর স্থির খোলা চোখ দুটো চেয়ে রইল আমার দিকে এভাবে। পনেরোই ডিসেম্বর 2019, তাহলে আপনার বক্তব্য, আপনার বন্ধু লেফটেন্যান্ট নওশাদ ইকবাল মারা যান 20 জুলাই 1999 সালে আপনার চোখের সামনে, তাই তো? ভারী গমগমে গলার আওয়াজ ভেসে এল কাঁচের দেওয়ালের অপর পার থেকে। কাউকেই অবশ্য দেখতে পাওয়া যাচ্ছিল না এদিক থেকে, আন্দাজে একবার ঘাড় নাড়লাম আমি। এছাড়া আর কিছু করণীয় ছিল না। আমার দুটি হাতই আমি যে চেয়ারে বসে আছি তার হাতলের সঙ্গে কষে বাঁধা। যে ঘরে আমাকে এনে বসানো হয়েছে ঘরটা প্রায় অন্ধকার। কাঁচের দেওয়ালের অপর প্রান্ত থেকে ঠিকরে আসা উজ্জ্বল আলোর প্রভা ঘরের অন্ধকার কিছুটা দূর করেছে বটে, কিন্তু তা যথেষ্ট নয়। এই অবস্থায় কিছু করা সম্ভব নয়, আশেপাশে কিছু বোঝা যাচ্ছিল না। 21 নভেম্বর রাতে আপনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কি অসুবিধা হয়েছিল আপনারা কি জানেন? আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিন। আপনি তীব্র মাথা ধরা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, কি হয়েছিল? আমাদের, অর্থাৎ এরা একাধিক ব্যক্তি, চট করে সম্ভাবনাটি মাথায় চলে এলো আমার, কিন্তু আমি কোথায় আছি আর এই লোকগুলি কারা আমি কিছুই জানি না। এই অবস্থায় এদের বিশ্বাস করে কিছু বলাটা কি ঠিক হবে? এক মুহূর্ত মাথা ঝুঁকিয়ে একটু চিন্তা করে নিলাম, তারপর ইতস্তত করে বললাম, প্রচণ্ড মাথা ব্যথা, তার সঙ্গে বমি, ঘন ঘন অজ্ঞান হয়ে পড়া, কিন্তু কিন্তু আমি আধো অচেতন মনেও যেন বারবার একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম, কেউ যেন বারবার আমার কানের কাছে কয়েকটি সংখ্যা বলে যাচ্ছিল, যেন কোনো বিশেষ একটি অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থানে আমায় যেতে হবে, কিছু একটা করতে হবে। কিন্তু ওই সময় আমি যেন চলৎ শক্তি রহিত হয়ে পড়েছিলাম। আপনার বাঁদিকে মাথা ঘোরান, বাঁদিকে মাথা ঘোরাতেই বেশ কিছুটা দূরত্বে প্রায় গোটা একটা দেওয়াল জুড়ে সচল ছবি ভেসে উঠল। একটি হাসপাতালের কেবিনের ভেতরে একটি বেড, তার মধ্যে শোয়ানো একজন রোগী, তাকে ঘিরে বিছানার সঙ্গে তাকে প্রায় জাপটে ধরেছে হাসপাতালের কিছু পুরুষ স্টাফ, একপাশে একজন ডাক্তার সিরিঞ্জে ওষুধ পুরছেন, অসম্ভব ছটফট করছে রোগী, তাকে প্রায় থামানোই যাচ্ছে না। আমার বিস্মিত চোখের সামনে পর্দায় দেখা গেল একজন স্টাফকে ধাক্কা দিয়ে ফেলে উঠে বসবার চেষ্টা করল রোগী, বাকিরা বিছানার সঙ্গে চেপে ধরল তাকে। এই সময় ডাক্তারবাবু এগিয়ে এসে ঘাড়ের কাছে ইঞ্জেকশনটি জোর করে পুশ করলেন, একটু পরেই নেতিয়ে পড়ল রোগী, একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সে। চলচ্চিত্রের থেকে মুখ ঘুরিয়ে মাথা নিচে ঝুঁকিয়ে বসে রইলাম, বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে, একটু জল পেলে ভালো হতো। এত কিছু ঘটে গিয়েছিল তখন? কই,
মনে তো পড়ছে না কিছু। আপনি হাসপাতাল থেকে প্রায় পালিয়ে যাচ্ছিলেন, আপনাকে ধরে ফেলে ওরা একটি আলাদা কেবিনে আপনার ব্যবস্থা করেন। ঘুমের ইঞ্জেকশন পুশ করতে হয় আপনার শরীরে আপনাকে শান্ত করবার জন্য। জানেন কতটা ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল আপনাকে? প্রায় 4.25 গ্রেন। বদ্ধ পাগলদের এর থেকে সামান্য কম মাপের ওষুধ দেওয়া হয় তাদের একটু ঘুম পাড়াবার জন্য। 3 জন হাসপাতালের কর্মী ভালো রকম ইঞ্জিওর্ড আপনাকে ধরতে গিয়ে। আপনার এই ঘটনা মনে নেই না? মুখ নিচু অবস্থাতেই 2 বার মাথা নাড়লাম। এই গোটা ঘটনাটি যেন আমার স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছে। এরকমটা কি করে হলো ভেবেই চললাম আমি। এই বিষয়টা থাক, এবারে বরং প্রসঙ্গান্তরে যাওয়া যাক। লাচুং পাস অভিযান সম্পর্কে বরং একটু বলুন, কি হয়েছিল ওখানে? মুখ তুলে সামনের আলোকিত কাঁচের দেওয়ালের দিকে সোজা তাকালাম একদৃষ্টে। এই অভিযান আমার কাছে বিশেষ অর্থবহ একটি কারণে। August 15, 2006। প্রথমেই আপনাকে স্বাগত জানাই লেফটেন্যান্ট অবিনাশ, এই সার্চ অ্যান্ড ডিস্ট্রয় অভিযানে দ্রুত সাড়া দিয়ে এগিয়ে আসবার জন্য। আপনার ও আপনার ইউনিটের সহযোগিতা না পেলে আমার একার পক্ষে অসম্ভব ছিল অগ্রসর হওয়া। স্বাধীনতার দিনে পুণ্যভূমির সেবায় আমাকে ডাক দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন অরোরা। আমার অভিবাদন গ্রহণ করুন। কি হয়েছে এখানে? 3 দিন আগে আমাদের কাছে একটি বড়সড় আক্রমণের ইন্টেল আসে। আমরা দেরি করিনি, কাজে নেমে পড়ি সাথে সাথে। খবরটি মিথ্যে নয়। 2 দিন আগে আক্রমণকারীদের একটি বড় দলের সঙ্গে আমাদের মুখোমুখি সংঘাত হয় দোরাব নদীর কাছে। আগেভাগে খবর পেয়ে মুখোমুখি আক্রমণে ওদের কচুকাটা করে ফেলি আমরা। ছত্রভঙ্গ হয়ে যায় হানাদারদের দলটি। এরপর আমরা ছোট ছোট কয়েকটি পকেট রূপে বিভক্ত হয়ে যাই অবশিষ্ট দলটিকে খুঁজে ধ্বংস করবার জন্য। এখন আমাদের কাছে খবর আছে সামনের ওই যে গ্রামটি, ওখানেই আত্মগোপন করে আছে হানাদারদের একটি দল। ওদের মারতে হবে। বেশ, এবারে বলুন সমস্যাগুলি কি কি। গ্রামটির একদিকে সুগভীর খাত, কেউ জীবিত অবস্থায় এদিক দিয়ে পালাতে পারবে না। পিছন দিকে বর্ডার, ওটা ওদের পালানোর জায়গা। আর বাকি 2 দিক দিয়ে আক্রমণ করব আমরা, ওদের বাধ্য করব। হয় ওরা আত্মসমর্পণ করবে, নয়তো ওরা পালাবে। একটি কথা ক্যাপ্টেন, ওরা পালানোর পর্যাপ্ত সুযোগ পেয়েছিল। কিন্তু ওরা পালালো না কেন? 2 দিন ধরে একটা গ্রামে ওরা লুকিয়ে বসে রইল, অথচ ঠিক পেছনেই ওদের এসকেপ রুট। ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে না? জবাবে কাঁধ শ্রাক করলেন ক্যাপ্টেন অরোরা। এই কেনর উত্তর তার কাছে নেই, অথবা হয়তো তিনি জানেন কিন্তু বলতে চান না। সংক্ষেপে গ্রামটির ভ্যান্টেজ পয়েন্টগুলি জেনে নিলাম। তাছাড়া এখানে আমি বহুদিন পোস্টেড, ফলে এখানকার গ্রামগুলির ছকবাঁধা গঠন রীতিগুলির সঙ্গে আমি ভালোমতোই পরিচিত। দূরবীন দিয়ে জায়গাটির একটা মোটামুটি জরিপ করে নিয়ে এবারে তৈরি হয়ে অভিবাদন জানিয়ে বেরোতে যাব, হঠাৎ আমাকে ডেকে দাঁড় করালেন ক্যাপ্টেন অরোরা। একটা কথা বলবার ছিল অভি। আমি আর ক্যাপ্টেন অরোরা দীর্ঘদিনের সাথী। সীমান্তের এই অঞ্চলগুলিতে প্রায় ছোটখাটো বা মাঝারি সংঘর্ষ লেগেই থাকে। এরকম বহু যুদ্ধে আমাদের নেতৃত্ব দিয়েছেন উনি। অসাধারণ নায়ক, সুদর্শন, বুদ্ধিদীপ্ত, উজ্জ্বল ব্যক্তিত্ব। উনি আমাকে ভাইয়ের মতোই স্নেহ করতেন। এখন ওনাকে বিব্রত হয়ে যেতে দেখে থমকে দাঁড়ালাম আমি। হানাদারদের দলপতির নামটা আমি জানি। গ্রামবাসীদের মধ্য থেকে গোপনে কেউ যোগাযোগ করেছিল আমাদের সঙ্গে, সেই জানিয়েছে। ডোন্ট বি টু পার্সোনাল। কি নাম জিজ্ঞাসা করলাম আমি। দিলওয়ার হোসেন।
এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়ে স্থির চোখে একবার তাকালাম ক্যাপ্টেন অরোরার দিকে। তারপর হাতের AK-105 এর সেফটি লক খুলে এগিয়ে চললাম আমার নির্দিষ্ট যাত্রাপথের দিকে। পিছন থেকে উঁচু গলায় একটা কথা ভেসে এলো, ওর কাছে কিন্তু ইন্টেল আছে অবি, ওকে আমাদের জীবন্ত চাই।